তোমায় পার্থ বৰা। প্ৰিয় দৰ্শক, অৱশেষত জল্পনা কল্পনাৰ অন্ত পৰিল। গৌৰৱ গগৈ নহয়, ৰাহুল গান্ধী হ'ল বিৰোধী দলৰ দলপতি। গৌৰৱ গগৈ নামটো চৰ্চালৈ আহিছিল কাৰণ ৰাহুল গান্ধীয়ে প্ৰথমতে অস্বীকাৰ কৰিছিল এই পদবী গ্ৰহণ কৰিবলৈ। পিছত তেওঁ এই পদবী গ্ৰহণ কৰিলে আৰু আনুষ্ঠানিকভাৱে কংগ্ৰেছে ঘোষণা কৰিলে। কেইটামান মুহূৰ্তৰ আগপূৰ্বে কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক কে চি বেণুগোপালে ঘোষণা কৰিলে, ৰাহুল গান্ধী হ'ব বিৰোধী দলৰ দলপতি লোকসভাত, অৰ্থাৎ বিৰোধীৰ যি শিবিৰ লোকসভাৰ মজিয়াত, সেই শিবিৰৰ নেতৃত্ব বহন কৰিব ৰাহুল গান্ধীয়ে। এতিয়ালৈকে কিন্তু বিৰোধীৰ উপদলপতিৰ নাম ঘোষণা কৰা হোৱা নাই, উপদলপতিক লৈ জল্পনা কল্পনা চলি আছে। গৌৰৱ গগৈ যেতিয়া সোতৰ সংখ্যক লোকসভাৰ কংগ্ৰেছ দলৰ উপদলপতি আছিলে, গতিকে তেনেস্থলত উপদলপতি হিচাপে, সমগ্ৰ বিৰোধী দলৰ উপদলপতি হিচাপে গৌৰৱৰ নামটো পুনৰ চৰ্চালৈ আহিছে। এই মুহূৰ্তত গৌৰৱৰ নাম ক'ত চৰ্চালৈ আহিছে, কিয় আহিছে, সেই কথাৰ বিশ্লেষণ অনাগত সময়ত আগবঢ়াম। কিন্তু মূল বিষয়টো হৈছে ৰাহুল গান্ধী হ'লগৈ বিৰোধী দলৰ দলপতি, লিডাৰ অফ দি অপজিচন, এটা কেবিনেট মৰ্যাদা, কেবিনেট ৰেংক। 2004 চনৰ পৰা তেওঁ এই সংসদীয় যি যাত্ৰা, গণতন্ত্ৰৰ যাত্ৰা, সংসদীয় নিৰ্বাচনী প্ৰক্ৰিয়া যি যাত্ৰা, সেই যাত্ৰা আৰম্ভ কৰিছিল। আৰু তেওঁৰ এই দীঘলীয়া 20 বছৰীয়া ৰাজনৈতিক সংসদীয় গণতন্ত্ৰৰ যাত্ৰাত প্ৰথমটো হৈছে কেবিনেট মৰ্যাদা, তেওঁ যি মৰ্যাদা এইবাৰ লাভ কৰিছে বা সংসদীয় এক পদবী লাভ কৰিছে। 2014 চন আৰু 2019 চনত বিৰোধী দলৰ দলপতি নাছিলে, সেই মৰ্যাদা দিয়া হোৱা নাছিলে। কাৰণ নিয়ম অনুসাৰে বা 70ৰ দশকত যি আইন প্ৰণয়ন কৰি থোৱা হৈছে বিৰোধী দলৰ দলপতিক লৈ, সেই আইন অনুসৰি বিৰোধী দলৰ যিটো সৰ্ববৃহৎ দল, সেই দলটোৰ সাংসদৰ সংখ্যা 10% হ'ব লাগিব। অৰ্থাৎ মুঠ সাংসদৰ 10% বিৰোধী দলৰ সৰ্ববৃহৎ দলটোৰ হাতত থাকিব লাগিব। অৰ্থাৎ 543 জন সদস্য, 10% হৈছে 54.3, অৰ্থাৎ 55 জন সদস্য থাকিলেহে সৰ্ববৃহৎ দলটোৰ, বিৰোধীৰ সৰ্ববৃহৎ দলটোৰ, তেতিয়া সেই দলটোৰ পৰা যিজন দলপতি নিৰ্বাচিত হ'ব তেওঁ কেবিনেট ৰেংক পায়। 2014 চনত সৰ্ববৃহৎ দল আছিল কংগ্ৰেছ বিৰোধীৰ, আসনৰ সংখ্যা 44 (less than 10%), 2019 চনত আসনৰ সংখ্যা 52 (less than 10%), আৰু এইবাৰ প্ৰায় 19-20% আসনৰ সংখ্যা হৈছেগৈ, 99 জন 100 জন বিৰোধীৰ সদস্য। গতিকে তেনেস্থলত এইবাৰ 20% সদস্যৰে কংগ্ৰেছে বিৰোধীৰ দলৰ দলপতিৰ সেই মৰ্যাদা লাভ কৰিছে 20 বছৰৰ অন্তত, কাৰণ 2014ত তেওঁলোকে নাপালে, 44 জন সাংসদ আছিলে, 10% কম সাংসদ, 2019 চনত নাপালে, তেতিয়াও 10% কম সাংসদ আছিলে। ইয়াৰ আগতে 2004 আৰু 2019 চনত কংগ্ৰেছৰ নিজৰে চৰকাৰ আছিলে, গতিকে অৱকাশ নাহে, প্ৰশ্ন উত্থাপন নহয় বিৰোধী দলৰ দলপতি কংগ্ৰেছৰ হোৱাৰ। গতিকে 20 বছৰৰ পিছত কংগ্ৰেছৰ বিৰোধী দলৰ দলপতি এজন নিৰ্বাচিত হৈছে আৰু সেইজন হৈছে ৰাহুল গান্ধী। এটা গুৰুত্বপূৰ্ণ পদবী আৰু গুৰুত্বপূৰ্ণ দায়িত্ব, সদনৰ মজিয়াত বিৰোধীৰ নেতৃত্ব বহন কৰিব ৰাহুল গান্ধীয়ে। অষ্টাদশ লোকসভা অনুষ্ঠিত হৈছে 24 জুনৰ পৰা, 24 জুন, 25 জুন আজি দ্বিতীয়টো কাৰ্যক্ৰমণিকা অন্ত পৰিল, কাইলৈ তৃতীয়টো কাৰ্যক্ৰমণিকা। প্ৰথম দিনাখন আৰু দ্বিতীয় দিনাখন ৰাহুল গান্ধী যুদ্ধং দেখি মনোভাৱত তেওঁক পৰিলক্ষিত কৰা হ'ল, প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে ৰাহুল গান্ধীয়ে প্ৰথম দিনটোৰ পৰাই। তেওঁই নহয়, কেৱল তেওঁই নহয়, বিৰোধী আন নেতাসকলেও প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে। ৰাহুল গান্ধীয়ে যেতিয়া শপত বাক্য পাঠ কৰিলে, তেওঁৰ এখন হাতত সংবিধানৰ এক প্ৰতিলিপি আছিলে, সেই ৰঙা কাভাৰ পেজৰ সেই সংবিধানৰ প্ৰতিলিপিখন, যিখন সংবিধানৰ প্ৰতিলিপি তেওঁ নিৰ্বাচনী প্ৰচাৰৰ সময়তো ডিছপ্লে কৰিছিলে। কেৱল তেওঁই নহয়, আন আন বিৰোধীৰ সদস্যসকলে ৰাহুল গান্ধীৰ সৈতে সেই সংবিধানৰ প্ৰতিলিপিখন প্ৰদৰ্শন কৰিছিল আজি সদনৰ মজিয়াত। আৰু নৰেন্দ্ৰ মোদীয়ে যেতিয়া শপত লৈ আছিল, তেতিয়াও ৰাহুল গান্ধীয়ে সেই সংবিধানৰ প্ৰতিলিপিখন হাতত লৈ, হাতখন ওপৰলৈ উঠোৱা পৰিলক্ষিত হৈছিল। গতিকে ইয়াৰ পৰাই প্ৰতীয়মান হয় শাসক আৰু বিৰোধীৰ মাজৰ সম্পৰ্ক জটিল হ'ব এইবাৰ অষ্টাদশ লোকসভাত, আৰু সংঘাতৰ সূত্ৰপাত হ'ব বিভিন্ন বিষয়ক লৈ, আৰু উত্তাল হৈ থাকিব সদন। এইবাৰ কিন্তু যিহেতু 233 জন বিৰোধীৰ সদস্য আৰু এই 233 জনৰ নেতা হ'ব ৰাহুল গান্ধী, এইবাৰ কিন্তু সদন উত্তাল কৰাৰ অভিযোগত বিৰোধীৰ সাংসদসকলক স্পীকাৰজনে সততে নিলম্বন কৰিব নোৱাৰিব। আৰু যিবোৰ বিধেয়ক আহিব, সেই বিধেয়কবোৰ যদি বিৰোধীয়ে বিচাৰে, সেই বিধেয়কবোৰ ষ্টেণ্ডিং কমিটিলৈ এইবাৰ প্ৰেৰণ কৰিব লাগিব। আৰু যিবোৰ ষ্টেণ্ডিং কমিটি গঠন হ'ব, ষ্টেণ্ডিং কমিটিবোৰত এইবাৰ বিৰোধীৰ সদস্যৰ সংখ্যা বাঢ়িব। গতিকে বিজেপিয়েও যিধৰণে ঘোষণা কৰিছে, প্ৰতিটো বিষয়ৰ সন্দৰ্ভত চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব, এক কনচেনচাছত উপনীত হৈ, সহমতত উপনীত হ'ব হৈ বুলি ইতিমধ্যেই কিৰেণ ৰিজিজু, পাৰ্লিয়ামেণ্টাৰী এফেয়াৰ্ছ মিনিষ্টাৰ আৰু প্ৰধানমন্ত্ৰীয়ে স্পষ্ট কৰিছে, এইবাৰ কনচেনচাছৰ মাজেদি বিৰোধী আগবাঢ়িব। কিন্তু সংঘাতৰ সূত্ৰপাত প্ৰথম দিনাৰ পৰাই হৈছে,
দ্বিতীয় দিনের সংঘাতের সূত্রপাত হয়েছে। বিশেষ রেয়ার অকেশনত হে স্পিকারের নির্বাচন হয়, কিন্তু এইবার কালিল স্পিকারের নির্বাচন হব, কারণ শাসক আর বিরোধীর মধ্যে কনসেনসাস স্থাপন করবা নগল। শাসক পক্ষের রাজনাথ সিংয়ে বিরোধীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, মল্লিকার্জুন খার্গে টেলিফোন করেছিল এ আই সি সির প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া প্রেসিডেন্ট, আর কৈছিলে শাসক দলের স্পিকারের প্রার্থী ওম বিড়লা আহ্বান জানাইছিল রাজনাথ সিংয়ে মল্লিকার্জুন খার্গেক যে যাতে সমর্থন দিয়ে খার্গেক ওম বিড়লাক। ইয়ার বিপরীতে ওম বিড়লায় কলে হয় আমি মল্লিকার্জুন খার্গেই কলে হয় আমি ওম বিড়লাক সমর্থন দিম, কিন্তু ইয়ার বিপরীতে ডেপুটি স্পিকারজন বিরোধীর পর হব লাগবে। এই শর্ত কিন্তু বিরোধীয় মানি নলার ফলত বা 11:30 বজালেক বিরোধী অপেক্ষা করে আসে শাসক দলের টেলিফোন আহিব বলে, কিন্তু বিরোধীর শর্ত শাসক দলে মানি নলার ফলত বিরোধীয় এজন প্রার্থী প্রক্ষেপ করলে সেইজন হয়েছে কে সুরেশ। এইখানি কথা আমি বিগত সময় বিশ্লেষণ আগবাইছো, অর্থাৎ কালিলে নির্বাচন অনুষ্ঠিত হব, স্পিকারের শাসক দলের প্রার্থী হয়েছে ওম বিড়লা আর বিরোধী প্রার্থী হয়েছে কে সুরেশ। ওম বিড়লা সাংসদ কোটারপা, যোটা আপনার পরিচিত, যোটালে হাজার বিজার ছাত্র ছাত্রী মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোচিং লো যায়, যোটাত গরমত প্রায় 50-52 ডিগ্রি হয়ে গে পারাস্তম্ভ, সেই কোটার সাংসদ ওম বিড়লা 2014 সনের তিনি তৃতীয়বার জয়ী হয়ে আছে কোটার পর, 2014 সনে সাংসদ আসে, 19-ত সাংসদ আসে স্পিকার আসে, আর 2024-তো কোটার পর জয়ী হয়ে আছে কে সুরেশ। আটবার সাংসদ হয়েছে, 1989 সনের প্রথমবার জয়ী হয়ে আসছিল কেরালারপা, কেরালার আদুর সমষ্টিরপা, তারপর পর্যায়ক্রমে চারিবার কন্টিনিউয়াসলি সাংসদ হয়েছে, মাজত গ্যাপ পড়েছে, আর তারপর পুনের চারিবার সাংসদ হয়েছে, সর্বমুঠ আটবার। গতি দুজনের মাজত কাইল প্রতিদ্বন্দ্বিতা হব, কিন্তু হাঁহিমুখিয়া ওম বিড়লায় সেই হাঁহি মরার 100% নিশ্চিত হয়েছে, কারণ শাসক দলের হাতত নাম্বার্স আছে। কালি যদি স্পিকারের নির্বাচন শাসক দল পরাজিত হয় সরকারখনের পতন ঘটিব, সংখ্যাগরিষ্ঠতা যে সরকার নাই সেই কথা প্রমাণ হব। গতি সেয়া নহয়, সরকারখনের হাতত সংখ্যাগরিষ্ঠতা আছে, দেখ দেখ 293 জন সদস্য আছে, গতি ওম বিড়লায় সেই হাঁহি মারিব। ইতিমধ্যে তিনি লাইন হুইপ জারি করা হয়েছে, ওম বিড়লায় সেই হাঁহি মরার পূর্ণ সম্ভাবনা। আর ওম বিড়লায় স্পিকার হিসাবে নির্বাচিত হওয়ার পিছত আসন আগুয়াই লো যাব শাসক দলের দলপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে, অপজিশন বেঞ্চর দলপতি রাহুল গান্ধীয়ে, আর ওম বিড়লাক এই দুইগী ব্যক্তিয়ে নরেন্দ্র মোদী আর রাহুল গান্ধী আগবাই লওয়ার সময়ত রাহুল গান্ধীর আচরণ কি হয় এয়া হব লক্ষণীয়। রাহুল গান্ধীয়ে সেই সময় হাতত এখন সংবিধান লই থাকিব নেকি এয়া হব লক্ষণীয়, সেই সময় এক বার্তা প্রদান করবলে চেষ্টা করব নেকি সেয়া হব লক্ষণীয়, কালিলে অপেক্ষা করব লাগিব। ভারতের রাষ্ট্রপতিক রাষ্ট্রপতিয়ে সংবিধানে প্রদান করা, সংবিধানের অনুচ্ছেদ 93 প্রদান করা ক্ষমতা ব্যবহার করে কালির দিন স্পিকারের নির্বাচনের দিন ধার্য করেছে। 11 বজার সময়, বেশি সময় নালাগিব ভোটিংয়ের কারণে। ওম বিড়লায় সেই হাঁহি মারিব এই মুহূর্তলৈকে, যদিও অন্য কোনো অঘটন নঘটে বা অঘটন ঘটার সম্ভাবনা কম, গতি তারপর ওম বিড়লায় নিজের ওম বিড়লা বা যখন স্পিকার হিসাবে নির্বাচিত হয় সেই স্থান গ্রহণ করার পিছত বিরোধীর আচরণ কেনে হয় সেয়া লক্ষণীয় হব। কালির সেয়া হয়েছে কার্যক্রমণিকা, পরহিলৈ জয়েন্ট সেশন আছে, যুটীয় অধিবেশন, যে অধিবেশনত লোকসভা রাজ্যসভা উভয় সদনের সাংসদসকল উপস্থিত থাকিব, আর রাষ্ট্রপতিয়ে অভিবাদন সূচক ভাষণ প্রদান করব, আর তারপর রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ সূচক প্রস্তাব শাসক আর বিরোধীয় গ্রহণ করব। আর এই ধন্যবাদ সূচক প্রস্তাব বিরোধীয় গ্রহণ করার সময়তে অবকাশ পাব সরকারখনের সমালোচনা করার বা হলথেকত পেলার বা মূল্যবৃদ্ধি নেট নিট আদি বিষয়ব উত্থাপন করা। তেতিয়া রাহুল গান্ধীর ভূমিকা কি ধরনের হয়, নিজের প্রথমটা ভাষণত লিডার অব দি অপজিশন হিসাবে কি মন্তব্য করে, সংবিধানের কি কথা কয়, হাতত সংবিধানখন লই আছে হয়, কিন্তু সেই সংবিধানখনের কি কোনকিটা বিশেষ অনুচ্ছেদের অনুচ্ছেদ আলোকপাত করব বা শাসক দলে এই সংবিধানখন ধ্বংস কেনে করব বিচারিছে এই সন্দর্ভত যুক্তি সহকারে কেনেদরে ভাষণ প্রদান করব সেয়া হব লক্ষণীয়। সমান্তরালক ধন্যবাদ সূচক প্রস্তাবত প্রধানমন্ত্রীয়ে বিরোধীর এই আক্রমণের কি প্রত্যাক্রমণ বা কি প্রত্যুত্তর দিয়ে সেয়াও হব লক্ষণীয়, হব লক্ষণীয় অর্থাৎ অনাগত সময়ত সদনের মজিয়াত শাসক বিরোধীর যে এই সংঘাত সেই সংঘাত মন করবলিয়া হব আর ইন্টারেস্টিং হব। 3 জুলাইলকে এই যে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হব 3 জুলাইলকে, তারপর বন্ধ, তারপর পুনের 22 জুলাইর বাজেট অধিবেশন অনুষ্ঠিত হব, যে অধিবেশনত সরকারে পূর্ণকালীন বাজেটখন ফুল ফ্লেজ বাজেট দাখিল করব। গতি রাহুল গান্ধীর এক নতুন যাত্রা আরম্ভ হয়েছে লিডার অব দি অপজিশন হিসাবে, তার সমান্তরালক আরো একটা কথা কই থ, দেশের বহুকটা সাংবিধানিক পদবীর নিযুক্তির
প্রদান করবলে যখন কমিটি থাকিব সেই কমিটিখন রাহুল গান্ধী এজন অন্যতম সদস্য হয়ে থাকিব। উদাহরণস্বরূপে সিইসিজনক নিযুক্তি প্রদান করে তিনিজনী এখন কমিটি, যখন কমিটিত কেন্দ্রীয় আইনমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রী থাকে আর লিডার অফ দি অপজিশন থাকে। গতি এই কমিটি সমূহ রাহুল গান্ধীর ডিসেন্টিং নোট কি থাকিব বা সেই ডিসেন্টিং নোট শাসক দলে গ্রহণ করাক কি ধরনের উপস্থাপন করে বা কেনেক হেঁচা প্রয়োগ করব সেয়া উল্লেখনীয় হব। গতি রাহুল গান্ধীর কারণে একটা টেস্টিং টাইম, অত দিনে যা 20 বছরে এই গোটেই ব্যবস্থাটোর আঁতরত আসে, এবার গুরু দায়িত্ব প্রদান করা হয়েছিল দলের সভাপতির 2019 সনের নির্বাচনী বিপর্যয়ের পিছত সেই দায়িত্বর আঁতরি আহিলে। গতি সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করাই নাই, গতি এই সাংবিধানিক দায়িত্ব যেহেতু প্রথমবারের কারণে আহিছে বহুখিনি বাধ্যবাধকতা থাকিব আর তার সমান্তরালক বিরোধীর যুদ্ধং দেখি মনোভাব সেই মনোভাবও নেতৃত্ব বহন করব বা যোগেদি তার প্রতিফলন ঘটিব লাগিব। আর তার সমান্তরালক নীতি নিয়ম সমূহ সেই নিয়ম সমূহ সদনের বাহিরে ভিতরে মানি চলিব লাগিব, কারণ ক্যাবিনেট মর্যাদার এক পদবী। গতি নিজকে কেনেদরে পরিচালিত করে অনাগত সময় সেয়া লক্ষণীয় হব, সমালোচনা সমূহ কিদরে যুক্তিতর্ক প্রদান করে সেয়া লক্ষণীয় হব, নিজের ভাষণ সমূহ সাবস্টেন্স কি থাকে বা সাবস্টেন্স কি রাখব সেয়াও লক্ষণীয় হব। বিরোধী দলের দলের প্রতি গৌরব গগৈ হওয়ার সম্ভাবনা আছে, গৌরব গগৈ ইতিমধ্যে নিজকে প্রমাণ করে দিছে 17 সংখ্যক লোকসভা অধিবেশনত বিভিন্ন বিষয় উত্থাপন করে। গতি যদিহে গৌরব গগৈ উপদলপতি হয় কারণেও এক অগ্নি পরীক্ষা, কিন্তু রাহুল গান্ধীর কারণে এক ডর অগ্নি পরীক্ষা, কেনেক নিজকে পরিচালিত করে অনাগত সময় গম পাওয়া যাব। প্রিয় দর্শক, রাহুল গান্ধী হলক দলপতি, রাহুল গান্ধী দলপতি হওয়াক আপনার সন্তুষ্ট নে বা কি মন্তব্য করে বা রাহুল গান্ধীল কি পরামর্শ আগবাব কেনদরে পরিচালিত হব লাগে অনাগত সময় মন্তব্য করক, আমার সঙ্গে সংযুক্ত হোক আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলের যোগেদি সংযুক্ত হয়ে কমেন্ট সেকশনত মন্তব্য করক। আপনার মন্তব্য আমার কারণে চালিকা শক্তি। কালির দিনটি মনত রাখব, সাবলে নপাহরিব নিউজ 18 অসম নর্থ ইস্ট। 11 বজার পর অনুষ্ঠিত হব নির্বাচন লোকসভার অধ্যক্ষর, নির্বাচনের পূর্বর ঘটনার আজির কারণেও চাই থাকবে নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর নির্বাচন কোনে সেই হাঁহি মারিলে সেই কথা সকলতক প্রথমে জানিবল চাই থাকব নিউজ 18 অসম নর্থ ইস্ট। কেবল সেইব খবর নয়, দেশ রাজ্য বিশ্বর সকল খা খবর কারণে চাই থাকব নিউজ 18 অসম নর্থ ইস্ট।